নারী ও শিশু দেশ ও জাতির সম্পদ, যদি হয় তরুণ তরুণী তরুণ তরুণীরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। দীর্ঘ 2 থেকে 10 বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে 40 তরুণ তরুণীকে দেশে পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এসব বিষয়ে বিস্তারিত দেখতে জানতে শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরই ধারাবাহিকতায় দুদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ভারত থেকে দেশে ফিরেছে 40 বাংলাদেশি তরুণ তরুণী। বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া 40 বাংলাদেশি তরুণ তরুণীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্যাট্রাপোল, বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট, বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসেন তারা। ফেরত আসা বাংলাদেশিরা যশোর, খুলনা, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর সহ বিভিন্ন জেলার অধিবাসী। এদের মধ্যে 20 জন নারী ও 20 জন পুরুষ রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতে যে পশ্চিমবঙ্গের বনগাঁ, কলকাতা, হাওড়ায় আটক হয় এসব বাংলাদেশি নাগরিকরা। পরে তাদের ঠাঁই হয় স্বেচ্ছাসেবী সংগঠন নীল কিশোরালয়, ধ্রুবসহ বিভিন্ন শেল্টার হোমে। 2 থেকে 10 বছর পর দেশে ফেরে তারা। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পাটপোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাইট যশোর মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস অ্যান্ড কেয়ার নামে 3টি মানবাধিকার সংগঠনের মাধ্যমে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পোর্থানের ওসি কামাল হোসেন ভূঁইয়া। দেশে ফেরত আসা ঋতু পাণ্ডে, নুন্নাহা, তরিকুল ইসলাম ও রিয়াজ হোসেন বলেন, সীমান্ত পথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায় তারা, পরে পুলিশের হাতে আটক হয়। দেশে ফিরতে পেরে ভালো লাগছে তাদের, আর চোরাই পথে ভারতে যেতে চান না তারা। ফেরত আসা নুন্নাহা, লাইলা সুন্দরী ও জুলেখা খাতুন বলেন, আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্তের পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর বাসাবাড়িতে কাজ করার সময় ভারতে পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছি। এরপর সেখানে বিভিন্ন শেল্টার হোমে আমাদেরকে আশ্রয় দেয়। পরে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোম থেকে আজ দেশে ফিরতে পেরে ভালো লাগছে। শেল্টার হোমে তাদের বয়সী অনেক বাংলাদেশি নারী ও শিশু আছেন, তারা দেশে আসার অপেক্ষায় রয়েছেন। দেশে ফিরে আসুক তারা, এমনটি প্রত্যয় দেশে ফিরে আসা নাগরিকদের। হ্যাঁ বলো বলো বলো। আমার বয়স হয়ে গিয়েছে, আমি গিয়েছিলাম থেকে সবাই আমাকে সাহায্য করছে, বাংলাদেশ লোকেরা আমাকে সাহায্য করে। তুমি এটা একটু মেয়ে 2 বছর পর আসছে বুঝছেন, এখন অ্যালার্জির কোনো সমস্যা নেই, আমি কোনো টেনশন নেই, আপনার মনটা ভালো লাগছে বুঝছেন, এ আছে সব কথা। তারপরে আমার তো নিজের বাবা আছে, উনি কাগজ ছেড়েছে বাংলাদেশ থেকে, সেখানে যাওয়ার পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম, দ্বিতীয় সচিব রাজনৈতিক, তিনি বলেন, বাংলাদেশ ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় আজ এই সমস্ত নারী শিশুদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে 20 জন নারী ও 20 শিশু রয়েছে। মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস ও জাস্টিস অ্যান্ড কেয়ার সিনিয়র অফিসার মোহিত কুমার নাথ বলেন, ফেরত আসা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে আইনি প্রক্রিয়া শেষে তুলে দেওয়া হবে পরিবারের কাছে। ফেরত আসা কিশোর কিশোরীদের বয়স 8 থেকে 17 বছর বলে জানান তারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সীমান্ত হোক নারী শিশু পাচার মুক্ত, সুরক্ষিত হোক সীমান্ত, এমনটি প্রত্যয় আমাদেরও। ক্রমাগত প্রচেষ্টার ফলে আমরা আজকে 40 জন নারী এবং শিশুকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে সমর্থ হচ্ছি। সেই নারী এবং শিশু যারা এখানে ছিল তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমসে দীর্ঘদিন যাবৎ, আসলে এক একজনের এক এক সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমসে ছিল। তো সেটাই আমরা পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে মানুষ তাদের যে বাংলাদেশের যে এই বাচ্চাগুলো বাংলাদেশে ফেরত যাচ্ছে তাদের সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং বাংলাদেশ সরকারের অবশ্যই যে ইতিবাচক যে ভূমিকা করে আমরা বাংলাদেশ তাদেরকে আজকে বাংলাদেশে প্রত্যাবাসন করতে সমর্থ হচ্ছি।
ভালো থাকবেন।